আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কী শেয়ার করব। চিকেন মোমো, ডাম্পলিং বা ডিমসাম, যে নামেই ডাকা হোক না কেন, এই খাবারটি খুবই জনপ্রিয় একটি খাবার। প্রত্যেকের কাছে এই খাবারটি খুবই জনপ্রিয়। চলুন ঘরে আমি কীভাবে এই খাবারটি তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে মুরগির বুকের মাংস নিলাম, আমি কিপ করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন। আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে মুরগির কিমাটা। এখন এখানে আমি যে সবজিগুলো অ্যাড করব সেটা দেখাচ্ছি। আমি নিয়েছি কিছু গাজর, কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা যার যার স্বাদ মতো নেবেন। এখানে আপনারা আরও দিতে পারেন পালং শাক, বাঁধাকপি বা আরও অন্য অনেক ধরনের সবজি, ক্যাপসিকাম, কিন্তু আমি আজকে গাজর এবং পেঁয়াজ দিয়ে করছি। এই যে এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু আদা পেস্ট, আধা চা চামচ, এবং আধা চা চামচ রসুন পেস্ট। আপনারা চাইলে রসুন বা আদা কুচি কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম সয়া সস। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গোলমরিচ এবং স্বাদ মতো লবণ। এই ভালো করে এগুলো আমি মুরগির সাথে ভালো করে এটা মেখে নিচ্ছি। এই খাবারটা খুবই স্বাস্থ্যকর। এই যে দেখুন, আমি এবার দিয়ে দিচ্ছি এখানে একেবারে ফুটন্ত গরম তেল এক টেবিল চামচ। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন, আর আপনারা প্রয়োজন বলে এটা পুরো টোটালি স্কিপ করতে পারেন, তেলটা আপনারা টোটালি অ্যাভয়েড করতে পারেন। এই যে ভালো করে মেখে আমি এক সাইডে এটা রেখে দিচ্ছি। এখন এখানে আমি চিকেন মোমো ডাম্পলিংয়ের জন্য উপরে যে আবরণটা যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ময়দাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা সেদ্ধ না করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ময়ন করে নিতে পারেন, সেটাও বেশ ভালো লাগে। তবে আমি আজকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি, ঠিক এরকম পাতলা একটি রুটি। তারপর এরকম আমি একটি বক্স দিয়ে মোমোর জন্য যে শেপটা দিব একই ধরনের যাতে শেপটা হয়, সে কারণে আমি এই বক্সটা দিয়ে সবগুলো রুটি কেটে নিচ্ছি। আমি প্রথমেই সবগুলো রুটিগুলো কেটে নেব, তারপর আমি একে একে মোমোগুলো তৈরি করব। এই যে দেখুন, আপনারা চাইলে এভাবে না কেটে ছোট ছোট লেচি তৈরি করেও আপনারা রুটি ছোট ছোট রুটি তৈরি করেও বানাতে পারেন, কিন্তু আমি বক্স দিয়ে কেটে নিচ্ছি। এই যে কেটে নেওয়ার পরে আমি দেখুন কিভাবে চিকেন মোমোটা তৈরি করছি। আমি যে সহজ যে পদ্ধতিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেটা করতে পারি বেশ ভালোভাবে যা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তৈরি হয়ে গেল আমার একটি চিকেন মোমো। এই যে আমি আরও একটি তৈরি করছি একই শেপের। আপনারা চাইলে আরও অনেক সুন্দর সুন্দর শেপের চিকেন মোমো তৈরি করতে পারবেন। এই যে দেখুন, আমার কাছে এটা সবচেয়ে বেশি ইজি মনে হয় এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এই যে আমি আরও একটি সিস্টেমে তৈরি করছি, দেখুন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। এই যে দেখুন, কথা বলতে বলতে একটি তৈরি করে ফেললাম, আর একটি তৈরি করছি অন্থন স্টাইলে। এটা আরও বেশি ইজি। আপনারা চাইলে এভাবে সবগুলো মোমো তৈরি করে নিতে পারেন। এই যে ব্যাস, আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এটা আমি রাতে ডিনারের জন্য করব। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে রাতে আমি রাইস কুকারে যে স্টিমারটা দিয়েছে সেই স্টিমারে করে আমি মোমোগুলো স্টিম করে নেব। অবশ্যই মোমো স্টিম করার আগে স্টিমারের গায়ে তেল মেখে দিবেন, যাতে করে মোমোটা খুব ইজিলি উঠে আসে। এই যে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার মোমোটা সিদ্ধ হয়ে যাবে। আর ফার্মের মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, চিন্তা করার কোনো অবকাশ নেই যে মাংস সিদ্ধ হবে না বা মাংস কাঁচা থাকবে, এমন কোনো ভাবার কোনো বিষয় নয়। এই যে দেখুন, আমার মোমোটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো মোমো আমি প্লেটে তুলে নিচ্ছি।
তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই যে মোমোটা আমি যে সস দিয়ে সার্ভ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যেখানে আমি 2 চামচ সয়া সস নিলাম এবং 2 চামচ হোয়াইট ভিনেগার নিলাম। এটার অনুপাত বা ইস্টুটা হবে হচ্ছে 1:1, মানে এটা রেশিওটা একেবারে সেম হতে হবে। আপনি 2 চামচ সয়া সস দিলে 2 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস দিলে 1 চামচ ভিনেগার। এখন এখানে আমি আরও একটি সস তৈরি করে নিচ্ছি, এই যে কার্বোনেটেড বা 7-Up বা কোকাকোলা, যে কোনো একটি নিলেই চলবে। এখান থেকে আমি 2 চামচ কোকাকোলা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনেগার। এটা আমি একটি রেস্টুরেন্টের একটি শেফের কাছ থেকে শিখেছি, তার কাছ থেকে আমি জেনে নিয়েছি সসটা কীভাবে তারা তৈরি করে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এখন এখানে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরার একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এই কার্বোনেটেড যে সসটা সেটা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। এই যে আজকে ডিনারে আমি ডিনারের জন্য আমি এটা রেডি করলাম টেবিলে। এখানে আমি দিয়েছি 3 পদের সস, টমেটো সস, কার্বোনেটেড সস এবং সয়া সস এবং ভিনেগারের যে সসটা সেটা। 3টা সসই খুবই অসাধারণ লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি একটি খেয়ে দেখছি, এই যে প্রথমে 7-Up দিয়ে যে সসটা তৈরি করলাম সেটা দেখছি, খেয়ে খুবই অসাধারণ লাগছে। এই যে দেখুন সয়া সস দিয়েও আমি খাবো। তো কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক আমাকে কাজ করার অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আজ আর নয়, আল্লাহ হাফেজ।